সকল প্রিয় দর্শক বন্ধুদের ইনস্টকিজ একাডেমিতে স্বাগত জানাই। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা নিয়ে আসার কারণ এটা হচ্ছে স্কলারশিপ রিলেটেড ভিডিও, যেটা নাম হলো সীতারাম জিন্দাল স্কলারশিপ। তো এই স্কলারশিপটা প্রতি বছর দেওয়া হয়, কারা অ্যাপ্লাই করতে পারবে ফার্স্ট কোশ্চেন যদি হয়। এই স্কলারশিপটা সকলে অ্যাপ্লাই করতে পারবে যারা এবছর মাধ্যমিক দিয়ে দিয়েছো, 11-12 ভর্তি হয়েছো তারা অ্যাপ্লাই করতে পারবে। যারা উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হয়েছে, শুধুমাত্র কলেজই নয়, যারা আইটিআই করছো, পলিটেকনিক করছো, মেডিকেল পড়ছো, ইঞ্জিনিয়ারিং পড়ছো, নার্সিং পড়ছো, বিভিন্ন কাস্ট বলতে জেনারেল, এসসি, এসটি, মাইনরিটি সকল কমিউনিটি যারা বিলং করে সকলেই কিন্তু স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবে। তাই সমস্ত কোর্সের স্টুডেন্ট ছেলে মেয়েরা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাই এটা ভীষণই বড় অপরচুনিটি। আর স্কলারশিপ অ্যামাউন্ট অনেক দেওয়া হয়, প্রতি মাসে 500-700, যারা প্রফেশনাল কোর্সে বা ডিগ্রি কোর্সে হবে তাদের 1200-800 টাকা করে প্রতি মাসে দেওয়া হয়। তাহলে স্কলারশিপ অ্যামাউন্টটা কিন্তু অনেকটাই, প্রত্যেকে এই স্কলারশিপের জন্য এলিজিবেল। তাই আমি অনুরোধ করবো প্রত্যেকে স্কলারশিপটা অ্যাপ্লাই করো। স্কলারশিপটা কি করে অ্যাপ্লাই করবে সমস্ত কিছুটা আমি এই ভিডিওটা দেখিয়ে দেবো, আলোচনা করে দেবো। তাই ভিডিওটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরাও বুঝতে পারবে, তারপরে অ্যাপ্লাই করতে পারবে। স্কলারশিপের লাস্ট ডেট, কিভাবে অ্যাপ্লাই করবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো, কত পার্সেন্ট নাম্বার থাকতে হবে প্রিভিয়াস কোর্সে, সমস্ত ভিডিও মাধ্যমে দেখিয়ে দেবো, যদি তোমরা স্ক্রিনে দেখে নিতে পারবে, অফিসিয়াল ওয়েবসাইট কি সেটা দেখিয়ে দেবো। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ দেখো, তাহলে অনেক কিছু হেল্পফুল হবে। আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা যদি আমার চ্যানেলের সদস্য হয়ে না থাকো এখনো পর্যন্ত, তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে রাখো, যাতে নোটিফিকেশন মাধ্যমে যে বিভিন্ন স্কলারশিপ রিলেটেড আপডেট গুলো আসবে, এরপর বিভিন্ন স্কলারশিপ যেগুলো গভর্নমেন্ট, বিভিন্ন প্রাইভেট এরকম সংক্রান্ত অনেক স্কলারশিপ যারা প্রিভিয়াস ইয়ারের মতো এই ইয়ারও বেরিয়েছে, সেগুলো কিন্তু পরবর্তী ভিডিও গুলোতে আমরা আলোচনা করবো। তাই তোমাদের অনুরোধ হলো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিও গুলো তোমরা আপডেট গুলো নোটিফিকেশন মাধ্যমে ইজিলি পেয়ে যেতে পারো। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে তোমাদের স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো কোথায় দেখতে পাচ্ছ, অফিসিয়াল ওয়েবসাইটের এখানে অ্যাপ্লাই ফর স্কলারশিপ সেকশনে আসতে হবে। এই অ্যাপ্লাই ফর স্কলারশিপে আসার পর তোমরা ভিজিট করলে এই স্কলারশিপে এইখানে পজিশনে ভিজিট করলে তোমরা দেখতে পাবে, আমি সেটা ভিজিট করে দেখাচ্ছি। আর এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া দেবে, সেখান থেকে তোমরা ভিজিট করতে পারবে। অ্যাট ফার্স্ট আমি জানি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আর কারা কত টাকা করে পাবে, ঠিক আছে? অ্যাট ফার্স্ট দেখে নাও, তারপর তোমরা কী করে অ্যাপ্লাই করবে সেটা দেখিয়ে দেবো। ক্যাটাগরি এতে যেটা দেওয়া আছে, যারা 11-12 মাধ্যমিক দিয়ে যারা 11-12 ভর্তি হয়েছো তারা অ্যাপ্লাই করতে পারবে। আর কত টাকা করে দেওয়া হবে, যারা ছেলেরা আছো তাদেরকে 500 টাকা করে পার মান্থ যতদিন তুমি কোর্স পড়বে 11-12, আর যারা মেয়েরা আছো তারা 700 টাকা করে পার মান্থ পাবে, এটা ক্যাটাগরি এ এর আন্ডারে। আবেদনের ফর্ম সকলের জন্য সেম, কিন্তু টাকার ভাগটা সকলের আলাদা। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি আসি, যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ছেলেরা ছেলেদের জন্য মাধ্যমিকে 55% নাম্বার লাগবে, আর মেয়েদের জন্য 60% নাম্বার থাকা বাধ্যতামূলক। এরপর আসছে ক্যাটাগরি টু, অর্থাৎ যারা আইটিআই স্টুডেন্ট, ক্যাটাগরি বি আইটিআই স্টুডেন্ট, তাদের জন্য কি, যারা গভর্নমেন্ট আইটিআই পড়ছো তাদেরকে 500 টাকা করে দেওয়া হবে, ঠিক আছে, ছেলে মেয়ে উভয়। আর যারা প্রাইভেট কলেজে পড়ছো তাদের 700 টাকা করে দেওয়া হবে পার মান্থ, এটা হচ্ছে মাসে 700 আর 500 টাকা করে দেওয়া হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমার ওখানে 45% আর মেয়েদের জন্য 30% মার্কস থাকতে হবে যারা আইটিআই করছো, অর্থাৎ এইচএস বা তোমার মাধ্যমিক উপর যেটা দিয়ে গেছো, ঠিক আছে। এরপর আছে ক্যাটাগরি থ্রি, যেটা ক্যাটাগরি সিটা, সেটা দেখে নাও। ক্যাটাগরি সিতে কি বলা হয়েছে, ক্যাটাগরি সিতে বলা হয়েছে যারা গ্র্যাজুয়েশন করছো, অর্থাৎ বিএ, বিকম সমস্ত রকম কোর্সে পড়ছো, 4 ইয়ারের 5 ইয়ারের যে কোর্সটা পড়ছো, তো সেখানে কি হবে দেখেন, দেখতে পাচ্ছ যারা মাইক্রোবায়োলজি বিভিন্ন কোর্সে পড়ছো, বিএ, বিকম, বিএসসি, বিসিএ, বিবিএ, এর যে কোনো ব্যাচেলার কোর্সে যারা পড়ছো তারা এই এই স্কলারশিপে কি কত টাকা করে পাবে গ্র্যাজুয়েশন করার জন্য, ছেলেরা পাবে, মেয়েরা পাবে 1400 টাকা করে, আর ছেলেরা পাবে 1100 টাকা করে, এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি। আর যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তারা পাবে 1400 টাকা করে, আর যারা আনম্যারিড আছো বা ওই বিধবা আছো, উইডো বলতে, তারা 1500 টাকা করে পার মান্থ পাবে। এবারে এলিজিবিলিটি ক্যাটাগরি কি, এটা হচ্ছে তোমাদের ছেলেদের 55% মার্কস থাকতে হবে, আর মেয়েদের 50% মার্কস থাকতে হবে। আর ওয়েস্ট বেঙ্গলের জন্য পার্টি উল্লেখ করে দেওয়া হয়েছে, ছেলেদের 60% মার্কস এবং মেয়েদের 55% মার্কস, অর্থাৎ যারা কলেজে পড়ছো তাদের ছেলেদের 60% মার্কস থাকা বাধ্যতামূলক এবং মেয়েদের 50% মার্কস থাকা বাধ্যতামূলক। এরপর আমি বাকিগুলো দেখিয়ে দিচ্ছি, বাকি যেগুলো আছে বিভিন্ন প্রফেশনাল কোর্সে যারা ডিগ্রি কোর্সে যারা পড়ছো তাদের কত কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কত করে পাবে। যারা ডিগ্রি কোর্সে পড়ছো, পোস্ট গ্র্যাজুয়েশন, সরি, যারা এমএ, এমএসসি এগুলো যারা পড়ছো তাদেরটা দেখে নাও, তাদের কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন দেখতে পাচ্ছ কিনা, এমএ, এমএসসি যে কোনো কোর্সে পড়ছো বা ইকুইভ্যালেন্ট কোর্সগুলো, সেখানে 1800 টাকা করে দেওয়া হবে মেয়েদের এবং 1500 টাকা করে দেওয়া হবে ছেলেদের। নাম্বারও কি, ছেলেদের 60%, মেয়েদের 50% মার্কস থাকা বাধ্যতামূলক, ঠিক আছে। আর যারা হ্যান্ডিক্যাপ আছো, তাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ আছো, তাদের 800 টাকা করে দেওয়া হবে, আর আনম্যারিড বা উইডো যারা আছো তাদেরও কিন্তু 800 টাকা করে দেওয়া হবে, এটা যারা পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে পড়ছো। এরপর আসছি ডিপ্লোমা কোর্সে যারা পড়ছে পার্টিকুলার, তাদেরটা দেখে নাও, ডিপ্লোমা কোর্সে যারা পড়ছে তাদের কি বলা হয়েছে, ক্যাটাগরি ডিতে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া আছে,
যারা ডিপ্লোমা করছে পড়ছে তাদের মেয়েদের দেওয়া হচ্ছে 1200 টাকা করে, আর যারা ছেলেরা আছে তাদের দেওয়া হচ্ছে 1000 টাকা করে। নাম্বার কত দরকার? ছেলেদের 55% আর মেয়েদের 50%। এরপর আছে ক্যাটাগরি ই, ওইটা হচ্ছে কি প্রফেশনাল কোর্স অর্থাৎ ডিগ্রি কোর্স, যেখানে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের মধ্যে পড়ছে যেসব ছেলেমেয়েরা, এখানে দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের মধ্যে যেসব ছেলেমেয়েরা পড়ছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে উল্লেখ করে দেওয়া আছে যেখানে মেয়েরা পাবে 2300 টাকা করে পার মান্থ এবং ছেলেরা পাবে 2000 টাকা করে পার মান্থ, ঠিক আছে। এবং যারা নার্সিং করছে বা বিভিন্ন MBBS করছে পড়ছে তারা কিভাবে, এখানে উল্লেখ করে দেওয়া আছে গ্র্যাজুয়েশন মেডিকেল, যারা মেডিকেল পড়ছে তারা সেখানে মেয়েরা পাবে 3000 টাকা করে আর ছেলেরা পাবে 2500। তাহলে ইঞ্জিনিয়ারিং থেকে মেডিকেল কোর্স যারা পড়ছে তারা কিন্তু 2500 টাকা করে পাবে। মার্কস কত লাগবে? ছেলেদের 65% আর মেয়েদের 60%, সবার জন্য, অল কোর্সের জন্য, ঠিক আছে, এবং অল স্টেটের জন্য। আর যারা পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে পড়ছো তারা মেয়েরা পাবে 3200 টাকা, অর্থাৎ যারা পিজি কোর্সে পড়ছো সেটা ইঞ্জিনিয়ার মেডিকেল বোথ হোক, আর ছেলেরা পাচ্ছ 2800 টাকা করে, ঠিক আছে, দেখিয়ে দিলাম। এরপরে আসছি যে কোথা থেকে তোমরা ফর্মটা পাবে। শুরুতে জানিয়ে রাখি এই যে ফর্মটা এটা কিন্তু তোমাদের অফলাইনের মাধ্যমে হবে, ফিল আপ করে তোমাদের পোস্ট করতে হবে যে অ্যাড্রেস দেওয়া আছে আর কি, এটা স্পিড পোস্টও করতে পারো তোমরা। তো এই কোথাতে পাবে সেটা হচ্ছে তোমরা এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশনে ছবি দেওয়া, বইয়ের ছবি দেওয়া অপশন দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা ডাউনলোড অপশনে ট্যাপ করবে তাহলে তোমরা দেখতে পাবে এখান থেকে কিন্তু ফর্মটা খুলে যাবে। আমি ফর্মটা খুলে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে ফর্মটা ওপেন হয়ে যাবে। ফর্মের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে তোমরা ভিজিট করবে, এখান থেকে ফর্মটা ওপেন হয়ে যাচ্ছে। এই ফর্মটা তোমরা ডাউনলোড করে নেবে, দেখো এখানে ফর্মটা ডাউনলোড করে নেবে, কী কী ডকুমেন্টস লাগছে এখানে সব কিছু লেখা আছে, এখানে কী কী ডকুমেন্টস লাগছে, এখানে ডকুমেন্টস এই যে সব কিছু স্কুল করে তোমার ভেরিফিকেশন আছে, অনেক কিছু ব্যাপার আছে সব ফিল্ডের, এইটা ডাউনলোড করে তোমরা সব কিছু ফিল আপ করে স্পিড পোস্ট করবে বা পোস্ট করবে। অফিসিয়াল অ্যাড্রেস এখন দেওয়া আছে, তো দেখিয়ে দিলাম। এই ফর্মের লিঙ্কও আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো, PDFটা লিঙ্ক আর অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে, সেখানে ভিজিট করে তোমরা এই স্কলারশিপটা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। আর এখন লাস্ট ডেট কোনো নেই, লাস্ট ডেট প্রতি বছর যে কোনো সময় পর্যন্ত করতে পারো, ঠিকঠাক করে ফিল আপ করে দেবে, বহু সময় স্টুডেন্ট কিন্তু স্কলারশিপটা পেয়ে থাকে। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দাও, যাতে সবাই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারে। সকলের জন্য এটা খুবই ভালো অপরচুনিটি, গভর্নমেন্ট বিভিন্ন স্কলারশিপের সাথে এই স্কলারশিপ সকলে অ্যাপ্লাই করতে পারবে, সকলে অ্যাপ্লাই করলে স্কলারশিপ অ্যামাউন্টও পেয়ে যাবে। আগের বছর বহু স্টুডেন্ট পেয়েছিল যারা আমার কমেন্ট করে জানিয়েছিল, তো তোমরাও অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হলে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে জানাতে পারো। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।